প্রাচীন মিশরের সাথে পিরামিড আর ফারাওদের নাম বেশি আলোচনায় আসলেও আরও অনেক কারণে এই সভ্যতাটি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকা এই সভ্যতার ব্যাপ্তি জ্ঞান বিজ্ঞান বা স্থাপত্যকলার উৎকর্ষতাকেও ছাড়িয়ে গিয়েছিল। প্রাচীন মিশর নিয়ে এমন 20টি চমকপ্রদ তথ্য নিয়ে দেখুন এই পর্ব। ফারাওদের স্ত্রীরা এমনিতেই অনেক মর্যাদা এবং ক্ষমতার অধিকারী হতেন, কিন্তু রাজ্য পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন অনেক নারী। এদের মধ্যে নেফারতিতি, হ্যাসেপসুট, সোভেনে ফেরো এবং সবচেয়ে আলোচিত রানী ক্লিওপেট্রা। স্ফিংসের নাক কিভাবে ভেঙে গিয়েছিল তা নিয়ে এখনও রহস্য রয়েছে। অনেকদিন ধরে মনে করা হতো নেপোলিয়নের সেনা দলেই ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল, কিন্তু পুরনো কিছু স্কেচ থেকে নিশ্চিত হওয়া গেছে আরও অনেক আগেই খসে গিয়েছিল স্ফিংসের নাক। 1922 সালে হাওয়ার্ড কার্টার ফারাও তুতেন খামেনের সমাধি আবিষ্কার করেন। ধরে নেওয়া হয়েছিল মমি এবং সমাধির সব ধন সম্পদ অক্ষত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু পরে জানা যায় তুতেন খামেনের সমাধি এর আগেই বেশ কয়েকবার লুট হয়েছিল। প্রাচীন মিশরের নারী পুরুষরা মুখে প্রসাধনী ব্যবহার করত। শ্রেণী বর্ণ নির্বিশেষে সবাই মেকআপ করাকে একটি ঐশ্বরিক এবং জাদুকরী ব্যাপার বলে মনে করত। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে প্রাচীন মিশরীয়রা চোখের সুরমা ব্যবহার করত, কারণ এক ধরনের চোখের সংক্রমণ থেকে তা তাদের সুরক্ষা দিত বলে বিশ্বাস করত তারা। মিশরীয়রা মমি করার জন্য শরীরের ভেতরের সব অঙ্গ প্রত্যঙ্গ বের করে নিত, কিন্তু হৃৎপিণ্ড রেখে দেওয়া হতো জায়গা মতো। মিশরীয়রা বিশ্বাস করত মানুষের আবেগ, অনুভূতি, স্মৃতি বা জ্ঞানের উৎস হচ্ছে হৃৎপিণ্ড। গবেষকদের মতে প্রাচীন মিশরীয়রাই প্রথম 365 দিনে বছর গণনা শুরু করেছিল। ক্যালেন্ডার ধরে নীল নদ কখন প্লাবিত হবে তাও বের করার পদ্ধতি বের করেছিল তারা। খ্রিস্টের জন্মের 3000 বছর আগেও মিশরীয় সমাজে ক্যালেন্ডারের ব্যবহার ছিল। পিরামিড প্রাচীন যুগের সপ্তাশ্চর্যগুলোর একটি শুধু নয়, এটি একমাত্র সপ্তাশ্চর্য যা এখনও টিকে আছে। পিরামিড নিয়ে একটি আরবি প্রবাদে বলা হয়েছিল, মানুষ সময়কে ভয় পায় কিন্তু সময় ভয় পায় পিরামিডকে। বিড়ালকে পবিত্র মনে করত প্রাচীন মিশরীয়রা। কোনো পরিবারে পালিত বিড়াল মারা গেলে শোক প্রকাশের জন্য পরিবারের সব সদস্যই ভুরু চেঁচে ফেলত। অনেকে বিড়ালের মরদেহ মমি করে তা বিড়ালদের জন্য নির্মিত বিশেষ সমাধিতে সমাহিত করত। হায়ারোগ্লিফিক খোদাই করা ছিল বেশ শ্রম সাপেক্ষ কাজ, যে কারণে শুধুমাত্র রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রয়োজনে, যেমন ফারাওয়ের সমাধিতে লেখার জন্য ব্যবহার করা হতো হায়ারোগ্লিফিক, আর সাধারণ কাজে ব্যবহার করা হতো হায়ারোগ্লিফিকের একটি সহজ রূপ হায়ারেটিক। গিজার গ্রেট পিরামিডটি মানুষের তৈরি সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলোর একটি। 25 লাখ লাইমস্টোনের ব্লক দিয়ে তৈরি করা হয়েছে এই পিরামিডটি। এক একটি ব্লকের ওজন 2.5 টনেরও বেশি, আর গোটা পিরামিডের ওজন 63 লাখ টনেরও বেশি। ফারাওদের মধ্যে অন্যতম দ্বিতীয় রামসেস সবচেয়ে বেশি দিন ক্ষমতায় ছিলেন। 60 বছর ধরে তিনি প্রাচীন মিশরীয় সাম্রাজ্য পরিচালনা করেছেন। 90 বছর বয়সে মৃত্যুর আগে তিনি শতাধিক সন্তান জন্ম দিয়েছিলেন বলে ধারণা করা হয়। ইনফ্রারেড থার্মোগ্রাফি সহ সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় দেখা গেছে গিজার গ্রেট পিরামিডের ভেতর উষ্ণ এবং অপেক্ষাকৃত শীতল দুটি জায়গা রয়েছে, যেখানকার তাপমাত্রা বলতে গেলে সবসময় প্রায় একই রকম থাকে। কিন্তু কি কারণে বা কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণের এমন পদ্ধতি ব্যবহার করেছিল প্রাচীন মিশরীয়রা তা এখনও জানা যায়নি। গিজার গ্রেট পিরামিডটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া একমাত্র 8 পার্শ্বযুক্ত পিরামিড। এই পিরামিডের 4টি পার্শ্ব সামান্য অবতল, শুধুমাত্র উপর থেকে এবং বছরের বিশেষ একটা সময়ে দেখা যায় পিরামিডের 8 পার্শ্ব। ফারাও বলতে প্রাচীন মিশরীয় শাসকদের বোঝানো হলেও প্রথমে এই শব্দ দিয়ে বোঝানো হতো রাজা যে প্রাসাদে থাকেন সেই প্রাসাদকে। একসময় মনে করা হতো যখন কোনো ফারাওয়ের মৃত্যু হতো তখন তার পরিবার, চাকর বাকর বা কর্মচারী সবাইকে সমাহিত করা হতো, কিন্তু মাত্র কয়েকবার এ ধরনের ঘটনা ঘটলেও বেশিরভাগ সময় শুধুমাত্র ফারাওকেই মমি করে সংরক্ষণের ব্যবস্থা করা হতো। অবসরে বোর্ড গেম খেলা প্রাচীন মিশরীয়দের মাঝে বেশ জনপ্রিয় ছিল। মেহেন বা মেনকালার মতো বেশ কিছু খেলা তৈরি করেছিল মিশরীয়রা। খ্রিস্টের জন্মের 3000 বছর আগে
সেনেট নামে জনপ্রিয় একটি বোর্ড গেম তৈরি হয়েছিল। ফারাওরা ধাতুর তৈরি এক ধরনের দাড়ির প্রতিকৃতি পরিধান করত। তাদের বিশ্বাস ছিল দেবতা উসাইরিসের দাড়ির আদলে দাড়ি পরিধান করা পবিত্র কাজ। জ্যোতির্বিদ্যায় প্রাচীন মিশরীয়রা এগিয়ে ছিল অনেক। গিজার গ্রেট পিরামিড তৈরি করা হয়েছিল আকাশের কালপুরুষ মণ্ডলের অনুকরণে। উদ্ভট কিছু আচরণ ফারাওদের স্বভাবসিদ্ধ ছিল। অনেক ফারাও চাকরের শরীরে মধু মাখিয়ে দিত যাতে মাছি তাদের উপর বসে ফারাওদের বিরক্ত না করে। অনেকদিন ধরেই মানুষের মধ্যে একটা ধারণা ছিল পিরামিড বানানোর কাজে ফারাওরা দাসদের ব্যবহার করত, কিন্তু সাম্প্রতিক কিছু আবিষ্কার থেকে নিশ্চিত হওয়া গেছে পিরামিড তৈরির জন্য সমগ্র মিশর থেকেই দক্ষ শ্রমিকরা আসতেন, আর কাজ করতে গিয়ে কারো মৃত্যু হলে সম্মান দেখিয়ে তাকে ফারাওয়ের পাশেই কবর দেয়া হতো। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রক ক্রিয়েটিভসের সাথে।